না প্রভু? প্রভু একাদশীর সেবা কেমন হচ্ছে? ভালো হয়েছে, খুব সুন্দর। প্রভু আপনার সেবা কেমন হচ্ছে? আচ্ছা, আজকে কি কি হয়েছে প্রসাদের মধ্যে? আচ্ছা, চানা, আচ্ছা, পোলাও, আচ্ছা, আপনাদের সকলকে আমরা স্বাগত জানাই আমাদের নতুন ভিডিওতে। আগামী রবিবার হচ্ছে শুভ মহালয়ার পুণ্যতিথি, সেই উপলক্ষে আমাদের পানিহাটি ইসকন মন্দিরে সকাল থেকেই নানারকম অনুষ্ঠান শুরু হয়ে যাবে। তাই আপনাদের সকলকে আমরা স্বাগত জানাচ্ছি এবং কী কী অনুষ্ঠান হবে মন্দিরে সেই সমস্ত তথ্য আমরা এই ভিডিওতে আপনাদের দিয়ে দেব। এবং আজ হচ্ছে একাদশী তিথি, আমরা 24 ঘন্টা উপবাস থাকব, সম্পূর্ণ নির্জল উপবাস থাকব। এবং আজকে দুপুরবেলা অনেক ভক্তগণ মন্দিরে আসবেন, আজকে সবজি প্রসাদ পাওয়া হবে, আজকে পঞ্চরবিষষ্য জাতীয় প্রসাদ পাওয়া হয় না। তো আপনারা আমাদের সঙ্গে থাকুন, আজকের ভিডিওটি অনেক সুন্দর হতে চলেছে। হরে কৃষ্ণ। তো বন্ধুরা, আমরা আপনাদের কত সুন্দর সুন্দর নৌকা এবং বোট দর্শন করাচ্ছি। আজ আমরা শ্রীধাম পানিহাটির গঙ্গা ঘাটে, আপনারা দেখতে পাচ্ছেন এটা মাছ ধরার নৌকা সম্ভবত, এবং কত বড়, কত জন এখানে খাটছেন, সংসারের বোঝা বইছেন। এরকমই সুন্দর সুন্দর ভিডিও দর্শন করতে অবশ্যই আপনারা আমাদের সঙ্গে থাকুন। হরে কৃষ্ণ। বন্ধুরা, একাদশীর দিন পানিহাটি ইসকন মন্দিরে অনেক ভক্ত সমাগম হয়, অনেক দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন এবং পানিহাটির ইসকন মন্দিরের এই মহাপ্রসাদ আস্বাদন করেন। খুবই সুস্বাদু এই মহাপ্রসাদ। প্রভু একাদশীর সেবা কেমন হচ্ছে? ভালো হয়েছে, খুব সুন্দর। বল, প্রভু আপনার সেবা কেমন হচ্ছে? আচ্ছা, আজকে কি কি হয়েছে প্রসাদের মধ্যে? আচ্ছা, চানা, আচ্ছা, পোলাও, আচ্ছা, মহালয়ের দিন আর সকলের জন্য তো? আচ্ছা, ধন্যবাদ প্রভু। হরে কৃষ্ণ। বন্ধুরা, গোবিন্দাস রেস্টুরেন্টে কি কি মহাপ্রসাদ পাওয়া যাবে এবং কত কি মূল্য সেই নিয়ে আমরা আগেই একটি ভিডিও তৈরি করে রেখেছি। আমরা আপনাদের জন্য উপরে ডান দিকে আই বাটনে এবং ভিডিওর শেষে আমরা লিংক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে তা দেখে নিতে পারেন। তো বন্ধুরা, আপনারা দেখতে পারলেন একাদশীর এই পুণ্যতিথিতে সকলেই কত সুন্দর প্রসাদ পেল। আপনারাও একাদশী দিয়ে শ্রীধাম পানিহাটি ইসকন মন্দিরে আসতে পারেন এবং এই সুন্দর প্রসাদ গ্রহণ করতে পারেন। একাদশী মানে এই নয় খালি পেটে এই ব্রত পালন করা, একাদশী মানে ভগবানের নামে গানে সারাটা দিন অতিবাহিত করা, খেয়েও একাদশী ব্রত করা যায়। তাই অবশ্যই আপনারা চেষ্টা করুন, আপনারা যারা এখনও একাদশী ব্রত করছেন না, চেষ্টা করুন এই একাদশী ব্রততে পঞ্চরবিষষ্য বাদে অন্যান্য সবজি পেতে। এবং আপনারা যদি এই একাদশী ব্রত পালন করেন তাহলে ভগবানের অশেষ কৃপা আপনারা সহজেই লাভ করতে পারবেন। বন্ধুরা, আপনাদের সকলের জন্য মহালয়া শ্যুটিংয়ের এই সুন্দর ভিডিওগুলি আমরা আপনাদের জন্য রাখলাম। আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে, তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন। এই ভিডিওটি ভালো লাগলে সকলের সঙ্গে শেয়ার করবেন, একটি লাইক করবেন এবং কমেন্টে জানাবেন।
বাজলো তোমার আলোর বেণু। বন্ধুরা, ইসকন পানিহাটি মন্দিরে মহালয়ার দিন যে সমস্ত অনুষ্ঠানগুলো হবে সেগুলি হচ্ছে, সকাল 5টা থেকে তর্পণ শুরু হবে। আপনারা আপনাদের পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করতে পারেন। তো নর্মাল তর্পণের জন্য 300 টাকা লাগবে এবং স্পেশাল তর্পণের জন্য মহারাজভোগ অর্পণ করা হবে, সেই জন্য আপনাদের 800 টাকা লাগবে। এবং 5টা থেকে বেলা 11টার মধ্যে আপনারা এই তর্পণ করতে পারবেন। মন্দিরে আগে থেকে এসে কুপন সংগ্রহ করতে হবে এবং তারপরে এই তর্পণ শুরু হবে। তো বন্ধুরা, যেহেতু রবিবার দিন হচ্ছে মহালয়ের দিন, তো সেই কারণে আপনারা জানেন প্রতি রবিবার দিন ইসকন পানিহাটি মন্দিরে সকাল থেকে অনুষ্ঠান হতে শুরু করে। তো সেই কারণে সারাদিনই অনুষ্ঠান থাকবে। এছাড়াও আরেকটি খুব সুন্দর গুরুত্বপূর্ণ বিষয় এবং আনন্দের বিষয় হচ্ছে গোবিন্দাস রেস্টুরেন্টের শুভ উদ্বোধন। আর এই রবিবার দিন গোবিন্দাস রেস্টুরেন্ট সকলের জন্য খুলে দেওয়া হবে। আপনারা আসতে পারেন এবং মহাপ্রসাদ আস্বাদন করতে পারেন এই গোবিন্দাস রেস্টুরেন্ট থেকে। তাই আপনারা সকলেই পানিহাটি ইসকন মন্দিরে আসুন এই রবিবার দিন মহালয়ের শুভ পুণ্যতিথিতে এবং অফুরন্ত আনন্দ উপভোগ করুন। আমরা কথা দিচ্ছি যে আপনারা যদি মন্দিরে আসেন তাহলে আপনারা অফুরন্ত আনন্দ উপভোগ করতে পারবেন ভক্ত সঙ্গে। তাই অবশ্যই আপনারা মন্দিরে আসুন। হরে কৃষ্ণ। ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আপনাদের সাথে আরও একটি নতুন সুন্দর ভিডিওতে। ততক্ষণের জন্য ধন্যবাদ। হরে কৃষ্ণ। Hare Krishna, Hare Krishna.